122 বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা। দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের 10 জেলার 64টি উপজেলা বন্যা কবলিত বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। তিনি বলেছেন, বন্যা কবলিত এলাকার মধ্যে সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। বলা হচ্ছে, 122 বছরের ইতিহাসে সিলেট ও সুনামগঞ্জে এমন বন্যা দেখা যায়নি। সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ ব্রিফিং এর এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। আগামী 2 দিন বন্যা পরিস্থিতি আরও অবনতি ঘটবে উল্লেখ করে এনামুর রহমান বলেছেন, ভারতের বেশ কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যা হচ্ছে, যে কারণে আমাদের দেশে আগামী 2 দিন বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটবে। সিলেট ও সুনামগঞ্জে পানি কমতে শুরু করবে হয়তো বা কিছুদিন পর, তবে এই সময়ে দেশের মধ্য অঞ্চল বন্যা দেখা দেবে। মেঘালয়ের অস্বাভাবিক বৃষ্টিতেই সিলেটের এই বন্যার সৃষ্টি। প্রতিমন্ত্রী বলেছেন, এবারে বন্যায় সিলেটের 60% প্লাবিত হয়েছে আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সুনামগঞ্জ। সুনামগঞ্জের 80 থেকে 90% এলাকা পানিতে ডুবে গেছে। তিনি বলেছেন, গত 2 দিনে 4 ফুট করে 8 ফুট পানি বেড়েই ওই এলাকা যা চিন্তিত। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী, কোস্টগার্ড ও নৌবাহিনী একসঙ্গে উদ্ধার কাজ পরিচালনা করছে জানিয়ে এনামুর রহমান বলেছেন, রাতের মধ্যে ক্ষতিগ্রস্তদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনা সম্ভব হবে। এরই মধ্যে সিলেট ও সুনামগঞ্জের বন্যার্থদের জন্য জেলা প্রশাসনের তহবিলে 80 লাখ টাকা করে নগদ অর্থ দেওয়া হয়েছে, যা দিয়ে চিড়া মুড়ি বিস্কুট সহ শুকনা খাদ্য দেওয়া হচ্ছে। এছাড়া 2 এলাকায় 1500 টন চাল পাঠানো হয়েছে, হাতে 5 কোটি টাকা রয়েছে, আরও 20 কোটি টাকা সাধারণ ত্রাণ তহবিল থেকে চাওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি অবনতি ঘটলেও সব ধরনের প্রস্তুতি রয়েছে, এমনটাই বলেছেন প্রতিমন্ত্রী। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে হাঁটু সমান পানি, ক্লাস ও পরীক্ষা স্থগিত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক দেশের সার্বিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সবসময় খোঁজ নিচ্ছেন, তার দিক নির্দেশনা মেনেই কার্যক্রম পরিচালিত হচ্ছে।